আমাদের যুবশক্তি আমাদের যেভাবে প্রতিদিন পথ চলাতে আমাদেরকে ঠিক রাখে, চলতে শেখায়, বুঝতে শেখায়, তার একটা বিরাট কাজ। পুজোর আগে, শারদের সময়, উৎসবের আগে আমাদের যে মাসিক পত্রিকা তার শারদ সংখ্যার আমরা আজকে আনুষ্ঠানিক প্রকাশের এই অনুষ্ঠান রেখেছি। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আমাদের রাজ্যের সভাপতি কমরেড ধ্রুবজ্যোতি সাহা, আমি তার নাম প্রস্তাব করছি। আমি প্রস্তাব সমর্থন করছি। আমাদের এই যুব শক্তির শারদ 2022-এর আনুষ্ঠানিক প্রকাশ এই অনুষ্ঠান আমরা শুরু করছি। এই অনুষ্ঠানে আমরা এই আমাদের শারদ যুব শক্তির প্রকাশ করার জন্য আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন আমাদের আনিস খানের বাবা সালেম খান এবং আমাদের শহীদ কমরেড বিন্দু মণ্ডলের মা কমলা মণ্ডল, ওনারা উপস্থিত হয়েছেন। প্রথমে আনিস খানের বাবা সালেম খানকে ফুল দিয়ে অভিনন্দন জানাবেন আমাদের রাজ্যের সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি। শারদ যুব শক্তি পত্রিকার প্রকাশ করব আমাদের কমরেডের আত্মত্যাগ, লড়াই, বিভিন্ন কমরেডের রক্তঘামের বিনিময়ে আমরা এই পত্রিকা চালাচ্ছি। প্রতি বছর এই যুব শক্তি শারদ পত্রিকা আমরা প্রকাশ করি। প্রতিদিন আমাদের এই যুব শক্তি পত্রিকার চাহিদা বাড়ছে। আমাদের যেটা মাসিক সংখ্যা, যে সংখ্যা আমরা 17,500 পেরিয়ে গেছি, আমাদের শারদ যুব শক্তি সংখ্যা প্রতিদিন আমাদের কাছে চাহিদা বাড়ছে। বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ফোনাফোনি আসছে, মানুষের কাছে চাইছে এই যুব শক্তি পত্রিকা পড়তে। আমরা চেষ্টা করছি এবং এই যুব শক্তি পত্রিকাকে তৈরি করা সহ আমাদের এডিটোরিয়াল বোর্ড এবং বিভিন্ন কমরেড যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদের সকলকে আমরা অভিনন্দন এবং লাঞ্ছনা জানাচ্ছি। এই যুবশক্তি পত্রিকা আমরা চাইছি আমাদের সাধারণভাবে যখন গোটা দেশের মাটিতে আরএসএস বিজেপি আমাদের মতাদর্শগতভাবে আমাদের কমরেডদের সাধারণ মানুষের মগজ দখল করতে চাইছে, রাজ্যের মাটিতে তৃণমূল কংগ্রেস চাইছে একটা সাম্প্রদায়িকতার বাতাবরণ, মেরুকরণের রাজনীতি তৈরি করতে, জায়গায় দাঁড়িয়ে পশ্চিমবাংলার অভ্যন্তরে এবং এই দেশের মাটি সাধারণ মানুষের মগজের সান দেওয়াটা খুব প্রয়োজন। এই কারণে আমরা স্বাভাবিকভাবে আহ্বান জানাবো আসল মতাদর্শগতভাবে সচেতনতা করার জন্যই সকলে মিলে আমরা যুব শক্তি পত্রিকার গ্রাহক হই এবং যুব শক্তি শারদ পত্রিকাটা পড়ি। সাধারণভাবেই আমরা সকলকে অভিনন্দন জানাবো। এখন এই যুব শক্তি শারদ অনুষ্ঠানে বলবেন আমাদের যুব শক্তি পত্রিকার সম্পাদক কমরেড করতাম দাশগুপ্ত। বাবা এদিকে আরে হা আয় আয়। সাথী সভাপতি, উপস্থিত কমরেডস, এই যুব শক্তির পত্রিকার কাজ আমাদের গত 55 বছর ধরে চলছে। এই সময়ের মধ্যে যুবশক্তি পত্রিকার কাজ করতে গিয়ে আমরা একটা স্লোগান দিয়েছি, যে যুবশক্তি পত্রিকার স্লোগান এই সময়ের মধ্যে দাঁড়িয়েছিল যে শুধু লেখা নয়, বদলের ইতিহাস লেখা। এই যে বদলের ইতিহাস,
সেই ইতিহাসকে কোথাও একটা ধরে রাখার জন্য, সেই চলমান সময়ে চলমান আন্দোলন স্রোতের বিরুদ্ধে লড়াইকে ধরে রাখার জন্য যুবশক্তি পত্রিকা তার ঐতিহাসিক দায়িত্ব পালন করে চলেছে। এই যে বদলের ইতিহাস, 2022 সালের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। এই এক বছরে আমাদের চারপাশটা বদলে গিয়েছে অনেক অনেক। এই সময়ের মধ্যে আমরা হারিয়েছি এরকম অনেক লড়াইয়ের সাথীকে, যারা শুধু সাদাটা সাদা কালোটা কালো চোরকে চোর বলার অপরাধে আজকে আর তারা আমাদের মধ্যে বেঁচে নেই। শহীদ বিদ্যুৎ মন্ডল, শহীদ আনিস খান সহ আরো অনেক, এদের লড়াই এবং এদের লড়াই তারা যেখানে শেষ করলেন, তাদের শেষ নিঃশ্বাস দিয়ে, শেষ রক্তবিন্দু দিয়ে, সেইখান থেকে লড়াইয়ের ব্যাটনটা ধরে নি এই অগণিত UIFI কর্মীরা, যুবশক্তির গ্রাহকরা, পাঠকেরা ওইখান থেকে ব্যাটনটা হাতে নিয়ে যে আবার সামনের দিকে লড়াইতে যাওয়া শুরু করলেন, ইনসাফ না পাওয়া অবধি, নৈরাজ্যের বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে ইনসাফ না পাওয়া অবধি যে লড়াইটা করলেন, সেই লড়াইয়ের ইতিহাস প্রতিদিনকার আমাদের একটু একটু করে লড়াইয়ের পাহাড় ডিঙোতে ডিঙোতে যাওয়া, চড়াই উঁচাই ভাঙতে ভাঙতে যাওয়ার ইতিহাসকে আমরা এই যুবশক্তির শারদের মধ্যে ধরতে চেয়েছি। শারদ মানে কাশফুল, ঢাকের আওয়াজ ইত্যাদি ইত্যাদি। আমরা বলতাম যে ধর্ম যার যার, উৎসব তো সবার, কিন্তু ধর্মের বেড়াজাল ডিঙিয়ে এই পশ্চিমবাংলায় এরকম পরিবার এখন রয়েছেন যারা এবছর উৎসব পালন করতে পারবেন না। যেরকম শহীদ পরিবার রয়েছেন, ঠিক তেমনি ভাবে গতকাল আমার রাজ্যের মুখ্য সচিব স্বীকার করেছেন যে সরকারি উদ্যোগে, মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ভুয়ো চাকরির নোটিফিকেশন, ভুয়ো চাকরির নিয়োগ পত্র চাকরি প্রার্থীদের ধরানোর চেষ্টা করা হয়েছিল। যে কয়েক হাজার চাকরি প্রার্থী এখন রাস্তায় বসে রয়েছেন নিজেদের হকের জন্য, বা যে চাকরি প্রার্থীরা নেতাজি ইন্দোর ওই দিন ভরিয়ে দিলেন মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায়, তাদেরকে ভুয়ো মিথ্যা ভাওতা দিয়ে এই রাজ্য সরকার পরিহাস করলো, প্রহসনে পরিণত করলো এই রাজ্যের যুব সমাজের স্বপ্নকে, তাদের বিরুদ্ধে লড়াই এবং ধর্মের বেড়াজাল ডিঙিয়ে এই পশ্চিমবাংলায় দাঙ্গাবাজদের মাথা ভেঙে দেওয়ার যে লড়াই, এই গোটা লড়াইটার প্রতিদিনকার ভাষ্য যুবশক্তি তার মাসিক পত্রিকায়, তার শারদের পত্রিকায় প্রতিদিন সাদা পাতার কালো অক্ষরে এই ইতিহাস আমরা লিপিবদ্ধ করে চলেছি। ভবিষ্যতে যে কোনো দিন আমরা বলতে পারবো যে হ্যাঁ, আমিও সেই শহীদদের সাথে পথ হেঁটেছি, সেই সুদীপ্ত, সেই সৈফুদ্দিন, সেই পার্থ, তিলক, অভিজিৎ, মইদুল, বিদ্যুৎ, আনিস খান, এই লড়াইয়ের পথ আমরা যারা হেঁটে গেছি, সেই লড়াইয়ের পথ হেঁটে যাওয়ার সময় আমার মতাদর্শগত চর্চা, কার বিরুদ্ধে লড়াই, কার পক্ষে লড়াই, কোন ধ্রুবতারাকে দেখে এই লড়াইটা আমরা করি এবং আসলে ঠিক কোথায় আমাকে আঘাত হানতে হয়, এই বিষয়ে আমাকে নিরন্তর আমার মাথার মধ্যে যে আমাকে শানিত করে চলেছে, আরো ধারালো করে চলেছে আমাদের মগজকে, মননকে, তার নাম যুবশক্তি। আমরা শুধু তার লড়াইটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছি। এই যুবশক্তির শারদের আনুষ্ঠানিক প্রকাশের সময় আমি যুবশক্তির সাথে যুক্ত আমাদের এডিটোরিয়াল বোর্ড, UIFI রাজ্য কমিটির সদস্যরা, আমাদের সমস্ত গ্রাহক, পাঠক, এই যুবশক্তির সাথে যুক্ত সংগঠকরা, আমাদের এই যুবশক্তির শারদের কাজে যারা সাহায্য করেছেন, প্রচ্ছদ দেখেছেন, অলঙ্করণের কাজ করেছেন তারা, আমাদের এটা ছাপতে সাহায্য করেছেন গণশক্তি প্রিন্টার্সের সকল কর্মী, তাদের প্রত্যেককে যুবশক্তির পক্ষ থেকে অভিনন্দন, লাল সালাম জানাচ্ছি এবং আগামী লড়াইয়ের ভাষ্য এই যুবশক্তির মাধ্যমে আরো বেশি মানুষের কাছে ছড়িয়ে পড়ুক, আরো বেশি লড়াইয়ের বার্তা দিক, আমাদের মগজকে, আমাদের মননকে আরো শানিত করুক। এই কথা বলে আমার কথা এখানেই শেষ করছি। বিপ্লব দীর্ঘজীবী হোক। আমার ছেলেকে যারা খুন করেছে
তাদের শাস্তি হোক। আমার ছেলেকে তো মেরে আমার তো বুক খালি করেছে, আমি চাই না আর কোনো মায়ের বা কোনো বোনের কোনো বাপের বুক খালি না হয়। আমি যেরকম এই এলাকায় কাছে যেমন আমি এসেছি যে বাবারাও আমার কাছে গেছে, আমি চাই আমার ছেলের খুনি শাস্তি হোক। কীভাবে হবে না হবে বাবা সব তোমাদের হাতে, আমি আর কি বলবো। আমি এই বলেই শেষ করলাম, আমি অন্তত কথা জানি না যে আমি কি বলবো দিয়ে ভাইছি, আমি বলতে পারি না বাবা। অসংখ্য অভিনন্দন কমলা মন্ডলকে। এখন এই অনুষ্ঠানে বলবেন প্রতিবাদী ছাত্র নেতা আমিষ খানের বাবা সালেম খান। আমি ডিএফআইকে প্রথমে লাল সালাম জানাই, কেন আমার আনিস খুনের ন্যায় বিচারের দাবির জন্য আজ আমার ডিএফআইয়ের কর্মী নেতা প্রত্যেকেই আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমিও চাই আমার আনিস খুনের যারা অপরাধী তাদের যেমন শাস্তি হওয়া চাই, এই শাস্তির দাবিতে আমি তোমাদের সঙ্গে আছি। আমি আমার মাথা নত করিনি, করবো না, আপনাদেরকে চিরসাথী হয়ে আমি থাকবো। এই লড়াই চালিয়ে যাচ্ছি, আপনারাও চালিয়ে যাচ্ছেন, এই লড়াই দীর্ঘ লড়াই চালিয়ে যাবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ। অভিনন্দন সালেম খান। এখন এই সভায় বলবেন আমাদের ডিওয়াইএফআই রাজ্যের সম্পাদক কমরেড মীনাক্ষী মুখার্জি। সাথে সভাপতি যারা উপস্থিত আছেন, আমাদের দুই সহযোদ্ধা, দুই কমরেড লড়াইয়ের সাথে যারাই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে, আমরা বৃহত্তর ভাবে তাদেরকে আমরা কমরেড, তাদেরকে সাথী, তাদেরকে বন্ধু, তাদেরকে বামপন্থী বলে আমরা জানি। অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা বামপন্থীদের আছে প্রথম এবং মূল কাজ। সেক্ষেত্রে দুই সাথী যারা লড়াই করেছেন অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে, সেই দুই সাথী আনিস খান ও কমরেড বিদ্যুৎ মণ্ডল দুজনেই খুন হয়েছে, দুজনেরই মা বাবা উপস্থিত আছেন। এই সময়কালে কলতান বলেছে আমরা অনেক সাথীকে হারিয়েছি, বৈদ্যুৎ তো রাস্তায় ছিল, হাঁটছিলাম একসাথে, মারা গেছে। এখানে আমাদের অনেক কমরেডরা বসে আছেন যারা সুদীপ্তকে কাছ থেকে মাথাটা ধরে নিয়ে রাস্তায় লুটিয়ে পড়তে দেখেছেন। বহুদিন ধরে বামপন্থীরা ডিওয়াইএফআই সাথীদের লাশ কাঁধে বয়েছে, বহুদিন ধরে স্বৈরাচারী শাসক লুটেরা যারা আমাদের সম্পদ, যারা আমাদের মেধা, যারা আমাদের শ্রম, যারা আমাদের দেশ, যারা আমাদের কাজ লুটে নিতে চায়, তারা চিরকাল যারা প্রতিবাদী, যারা তাদের বিরুদ্ধে দাঁড়ায়, তাদের কিভাবেই শেষ করে দেয়। আর এখানেই তাদের সব থেকে বড় নেতিবাচক দৃষ্টিভঙ্গি এবং অপদার্থতা, তারা ভাবে তাকে খুন করে দিলে এই বলে সবটা শেষ হয়ে যাবে। আর সেখানেই বামপন্থা গোটা সমাজকে রক্ষা করার জন্যে, দিক বদল করার জন্যে, সময় সমাজ বদল করার জন্যে প্রতিদিন লড়াই করে যে একটা সাথী চলে যায় আরো অনেকগুলো সাথী জুটে যায়, টুকচাপ তাই প্রতিদিন। আজকে পশ্চিমবঙ্গের এমন কোনো ব্লক, এমন কোনো পঞ্চায়েত, এমন কোনো পৌরসভা, এমন কোনো গ্রাম শহর নেই যেখানে প্রতিদিন ডিওয়াইএফআইয়ের মিটিং, মিছিল, সভা, আন্দোলন, কর্মসূচিতে সাধারণ ছাত্র যুবরা এবং ছাত্র যুব নির্বিশেষে সাধারণ মানুষ আমাদের সাথে আসছে।
কিন্তু ঠিক আজকের দিনে যে বইগুলো থরে থরে রাখা আছে ওটা রাতেই বই আমাদের যাবে শারদে পূজোর ছুটি আমেজ আকাশে বাতাসে ছোট থেকে বড় হয়েছি তো একটা পরিবেশ চেঞ্জ হয়ে যায় এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে যায় সকালে উঠেই মনে হয় যেন রোদটা একটু বেশি আলোটা একটু বেশি বাড়িতে পুজো থাক না থাক অভাব থাক জামা কাপড় থাকুক না থাকুক দূর থেকে যদি কোন একটা গানের বা ঢাকের বাদ্যি আসে আমি হিন্দু হই আমি মুসলমান হই আমাদের কিছু যাই আসে না মনে যেন একটা উৎসবের আমেজ ফুর্তি থাকে কিন্তু এবারের উৎসব এবারের আমেজ যেন অন্যরকম মহালয়ার আগের দিন রাধুকাজী সুইসাইড করে নিল মানে বিদ্যুৎ আনিস মইদুল সুদীপ্ত সৈফুদ্দিন স্বপনদের তালিকায় আরো একটা নাম যুক্ত হলো আমরা শারদের আনুষ্ঠানিক প্রকাশে আমরা একথা বলেছি যে শিউলি ফুলের গন্ধ যেমন হয় নতুন জামার গন্ধ যেমন হয় নতুন বইয়ের গন্ধ যেমন হয় ঠিক সেরকম অনেকটা জিনিস করে নিতে এই একটু ছুটির সময় একটু আমেজের সময়ে আরো কিছু নতুন জানা কিন্তু এই সময়কালটাতে মনে হচ্ছে যেন শিউলি ফুলের গন্ধ পাচ্ছি না নতুন জামা কাপড়েরও গন্ধ পাচ্ছি না নতুন বইয়েরও গন্ধ পাচ্ছি না মনে হচ্ছে যেন একটা তর তাজা একটা মানুষের শরীর সেটা যেন লাশ কাটা ঘর থেকে যখন বেরোই সেলাই করে প্লাস্টিকে মুড়ে তখন তাতে একটা কাঁচা রক্ত আর একটা কাঁচা মাংসের আশ্রে গন্ধ বেরোয় সেটা প্রতিদিন আমাদেরকে আরো শক্ত করে দিচ্ছে আরো বেশি আমাদের মধ্যে ক্ষোভকে তৈরি করে দিচ্ছে তারাও বলেছেন ধ্রুব করতানও বলেছে একদিকে ক্ষোভ বাড়ছে আর একদিকে যে কাজের দাবিতে যে চাকরির দাবিতে যে অন্যায়ের বিরুদ্ধে যে দুর্নীতির প্রতিবাদে এই রাগ খুব বাড়ছে সেই দুর্নীতি অন্যায় অপশাসনকে নিয়ে যাদের কাছে আমাদের ট্যাক্সের পয়সা আছে আমাদের ভোট আছে যারা ডিসিশন নেবে তারা প্রতিদিন আমাদের এই ইচ্ছা আমাদের শ্রম আমাদের মেধা আমাদের কাজের করার ইচ্ছা সবটাকে নিয়ে ছেলে খেলা করছে ইয়ার্কি করছে মজা করছে আর একটা অন্য ভারত অন্য রাজ্য মিডিয়া সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজমেন্ট সাধারণ মানুষ কিছু দাবিদার মানুষ তাদের মাধ্যমে গোটা রাজ্যের মানুষের কাছে পরিবেশন করতে চাইছে তাই এবারে শারদ যুব শক্তি যখন আমরা আনুষ্ঠানিক প্রকাশের কথা বলি আমরা অনেকটা লেট করেছিলাম যুবশক্তির সম্পাদক তিনি বলেছেন যে আমরা সকলকে অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমরা 22 তারিখ সকাল একটু আগেও অবধি আমাদের করতান দাশগুপ্ত সম্পাদক যুবশক্তি পত্রিকার তিনি বলেছেন যে ওটা ছাপার ভাষাতে বলে আমরা 22 তারিখ সকালবেলাতেও আমরা লাস্ট লেখা দিয়েছি হ্যাঁ একটা দীর্ঘ লড়াই সালেম খান বলেছেন এই দীর্ঘ লড়াইয়ে যুবরা আছে পশ্চিমবঙ্গে সেই দীর্ঘ লড়াইয়ে লড়তে গিয়েও এই মগজের লড়াই মাথা পরিষ্কারের লড়াই লাইন ঠিক করার লড়াই বাঁক মোড়ে রাজনীতি সেই রাজনীতি থেকে সঠিক সিদ্ধান্ত নিতে যাতে ভুল না হয়ে যায় তার লড়াইয়েও যারা প্রত্যেকটা সময়ে এডিটোরিয়াল বোর্ড থেকে রাজ্য কমিটি এবং গণশক্তি প্রিন্টার্সের যারা আছেন তারা যা সাহায্য করেছেন সহযোগিতা করেছেন তার জন্য অবশ্যই যুবশক্তির এডিটোরিয়াল বোর্ড কেন গোটা রাজ্য কমিটির পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ গতকাল বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 203তম জন্মদিবস আমরা পার করেছি এবং আগামীকাল ভগৎ সিং শহীদ আজম ভগৎ সিং এর জন্মদিন গতকাল ছিল সমাজ সংস্কারক সমাজের মধ্যে যা গোড়ামি অপসংস্কৃতি কুসংস্কার রক্ষণশীলতা যুক্তিবাদ বিরোধিতা বিজ্ঞান মনস্কতার বিরুদ্ধে সেখানে লড়েছেন তারা আর আগামীকাল যার জন্মদিন তারা রাস্তায় থেকে বোম বেঁধে পার্লামেন্টে বোমা নিক্ষেপ করে দেশের জন্য হাসতে হাসতে ফাঁসি কাটে নিজেদের গলাতে ফাঁসির দড়িটা নিয়ে নিয়েছে এই দুই একদিকে সমাজের ভেতরের লড়াই চেতনা মতাদর্শ মান রক্ষণশীলতার বিরুদ্ধে
যুক্তিবাদিতার পক্ষে, আর একদিকে রাস্তায় দাঁড়িয়ে ওটা ভারতবর্ষকে একটা অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য যে লড়াই চলছে সেই লড়াইয়ে হ্যাঁ আনিস, বিদ্যুৎ, সুদীপ্ত, রাজু, মৈদুল এরা হয়তো আগামী দিনে আমাদের সাথে থাকবে না, কিন্তু তাদের পরিবার, তাদের মতাদর্শ, তাদের লড়াইয়ের মেজাজ প্রত্যেকটা দিন থাকবে, আর সেই লড়াইয়ের মেজাজ যাতে শারদের সাথে প্রতি মাসের যুবশক্তির সাথে কালো অক্ষরে সাদা পাতাতে যাতে গোটা রাজ্যের মানুষের কাছে নিয়ে যেতে পারি, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি এবং আমাদের যুবশক্তির এডিটোরিয়াল বোর্ড সেই কাজে কোথাও কখনো নিজেদের মধ্যে কোনো রকমের কুণ্ঠা, কোনো রকমের ঢিলেমি আমরা রাখবো না। এটুকু আজকে দুই শহীদের বাবা মা তাদের কথাই আমাদের হৃদয়, আমাদের পুজো, আমাদের উৎসবের আমেজ সবটাকে যারা প্রত্যেকটা দিন নাড়িয়ে দিচ্ছে তাদেরকেও কথা দিতে পারি, আমাদের কমরেডদেরকেও কথা দিতে পারি, আমাদের গোটা রাজ্যের সাধারণ যুবদের কাছেও কথা দিতে পারি। একদিকে মতাদর্শের লড়াই, একদিকে রাস্তায় থেকে লড়াই, ফুল লড়াইয়ে কোথাও কোনো ছেদ হবে না। যারা রাস্তায় বসে থেকে এই পুজোর সময়টাতেও চাকরির দাবিতে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করবে, ডিওয়াইফাই তাদের পাশেও এই পুজোর সময়টাতেও থাকবে, এই লড়াইয়ে কোথাও ছেদ নেই, এই লড়াইয়ে কোথাও কমা কোথাও কোনো ছেদ নেই। ইনকলাব জিন্দাবাদ, ডিওয়াইফাই। আমরা ডিওয়াইফাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে গোটা রাজ্যের মানুষের কাছে আহ্বান জানাব যে আর রক্ত ঝরানো নয়, আর যেন কোনো পশ্চিম বাংলায় কোনো মায়ের কোল খালি না হয়ে যায়, কোনো বাবার যেন সন্তান না আনা হয়। তাই গোটা রাজ্যের মানুষের কাছে আহ্বান জানাবো, আসুন সকলে মিলে আমাদের বামপন্থীদের পাশে দাঁড়ান, সকলে হাতে হাত দিয়ে আমরা লড়াই, আন্দোলন, সংগ্রাম তৈরি করি। মগজ দখলের লড়াইকে যারা তৈরি করতে চাইছে গোটা রাজ্যের মাটিতে আসুন সকলের মধ্যে আমরা ঐক্যবদ্ধ হই। কারণ এই বাংলার মাটিতে যে ভগৎ সিংরা জন্মেছিলেন, ভগৎ সিংদের যে লড়াই বাংলার মাটিতে, বাংলার মাটিতে ক্ষুদিরামের লড়াই, যে বাংলার মাটিতে শহীদ হয়ে গিয়েছেন আনিস খান, সুদীপ্ত, মৈদুল, বিদ্যুৎ মণ্ডলরা, তাদের দেখানো পথেই আমরা এগিয়ে চলি গোটা বাংলার মাটিতে। এই বাংলার মাটিতেই আমরা নতুনভাবে তৈরি করি, পাড়ায় পাড়ায় তৈরি হোক ভগৎ সিং, ক্ষুদিরাম, বিদ্যুৎ, মৈদুল, সুদীপ্ত, এবং পাড়ায় পাড়ায় প্রতিবাদী মুখগুলো আরও বেশি করে তৈরি হোক, পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে, গোটা বাংলায় প্রতিটি পরিবারে আনিস খানের বাবা সালেম খান তৈরি হোক প্রতিবাদী মুখ হিসাবে, বিদ্যুতের মণ্ডলের মা তৈরি হোক প্রতিটি পাড়ায়, প্রতিটি গ্রামে। আসুন প্রতিবাদের রূপ তৈরি করি গোটা বাংলার মাটিতে এবং গোটা বাংলাকে উদ্বুদ্ধ করে তুলি, প্রতিটি পাড়া, প্রতিটি গ্রাম, সাধারণ মানুষের কাছে আমরা আহ্বান জানাবো, ঐক্যবদ্ধ হন এই তৃণমূলের ঘাতক বাহিনীর সরকারকে পরাস্ত করার জন্য এবং বিজেপিকে পরাস্ত করার জন্য সাধারণ মানুষের কাছে আহ্বান জানাবো। আসুন সকলে মিলে আমরা গ্রামে পাড়ায় সমস্ত জায়গায় ঐক্যবদ্ধ হই। আমাদের এই আনুষ্ঠানিক প্রকাশ এখন আমরা করব, আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবেন আমাদের সালেম খান, উনি আছেন, এবং আমাদের বিদ্যুৎ মণ্ডলের মা, তাদেরকে বলব এই আনুষ্ঠানিকভাবে প্রকাশ করার জন্য। আনুষ্ঠানিকভাবে এই বই প্রকাশ করছেন আনিস খানের বাবা সালেম খান এবং বিদ্যুৎ মণ্ডলের মা কমলা মণ্ডল। আজকে এই অনুষ্ঠানে যারা উপস্থিত রয়েছেন এবং আমাদের এই যুবশক্তি পত্রিকাকে প্রকাশ করার জন্য যারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন সকলকে আরও একবার ডিওয়াইফাই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির পক্ষ থেকে অভিনন্দন, লাল সালাম জানিয়ে আমাদের এই আনুষ্ঠানিক উদ্বোধনের কাজ আমরা শেষ করছি।